যে কোনো ব্যাংকের সাথে তুলনা করা অত্যন্ত অত্যাধুনিক। আমরা এই কৃষি ব্যাংকের মাধ্যমে আমি আশা করি আমরা যারা গ্রাহক আছি অত্যন্ত এই সুপরামর্শ পাই এবং সর্বোচ্চ ভালো লেনদেন এবং আমাদের কৃষি ব্যাংকের মাধ্যমে সুপরামর্শ আছে। আমি অত্যন্ত আন্তরিকভাবে ভদ্রলোক জানাই আমাদের এই ব্যাংকের যে তিনি পরিচালক আছেন এবং যার কর্মকর্তা কর্মকর্তা আছেন তারা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেন। আপনারা যারা কৃষি ব্যাংকের সঙ্গে সন্তুষ্ট আছেন এবং যারা সন্তুষ্ট নাই তাদেরকেও আহ্বান করবেন, আমরা আহ্বান করবো যাতে আগামী দিনগুলিতে সবাই আমরা কৃষি ব্যাংকের সাথে সংযুক্ত হই। কৃষি ব্যাংকের বর্তমান অবস্থা ইনশাআল্লাহ অনেক আগের থেকে অনেক ভালো এবং আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে যে কোনো লেনদেন আমরা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে সকলভাবে কৃষি ব্যাংকের সন্তুষ্ট ছিলাম। আজকের থেকে 2 বছর আগে আমাকে কৃষি ব্যাংকের লেনদেন হয়েছিল, উনি বললো যে আপনি কৃষি ব্যাংকের মাধ্যমে আসেন, এসে দেখেন আমাদের অবস্থাপনা অনেক ভালো। ইনশাআল্লাহ আমি 1 বছর ধরে কৃষি ব্যাংকের সাথে সন্তুষ্ট হয়েছি। হয়ে দেখতে পারলাম ওনার কথা মোতাবেক আসলে কৃষি ব্যাংক এখন অনেক ডেভেলপ, অনেক উন্নত, অনেক অনলাইন ব্যবস্থা কৃষি ব্যাংক বিকশিত হচ্ছে এবং ব্যাংকের আগে আমাদের যে ধারণা ছিল যে কৃষি ব্যাংকে যে পদ্ধতি আগে ছিল এখন সেই পদ্ধতি নেই। আগের যে পদ্ধতি ছিল সেই অত্যাধুনিকভাবে প্রস্তুত হচ্ছে এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ক্যাবিনেটের সদস্য এবং যারা অন্যান্য কর্মকর্তা আছে আমাদেরকে অনেক সহযোগিতা করে আমরা আশাবাদী এবং আমাদের যে বিভাগীয় সালাই কেনে আছেন আমাদের এই বালকা শাখার যারা কর্মকর্তা আছেন সকলকেই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের পরিষেবার মাধ্যমে বাংলাদেশের কৃষি ব্যাংক বালুকা শাখা অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে। আমরা ভবিষ্যৎ আশা করবো ওনাদের মাধ্যমে আমরা আরও ভালো ভালো যাতে সেবা পাই এবং ওনারা সেবা দেন এই
Thank you.
সম্মানমূলকভাবে আজকে কৃষি ব্যাংক অত্যন্ত সুন্দরভাবে সেবা দিয়ে যাচ্ছে। আপনারা কি, আমি যা বলছি আপনারা কি সবাই একমত? আজকে যে কৃষি ব্যাংক সুন্দর এবং সুন্দরভাবে পরিচালিত করছেন এটাতে তো অভিমত নাই কেউ, আপনাদের কারো কোনো কমপ্লেন আছে? আমি একজন তারা অভিযোগ বলতে পারি এই কৃষি ব্যাংক আজকে যেভাবে দিয়ে গেছে তাদের অত্যন্ত পরিশ্রম, যে তিনি আজকে এই ভালোটা এই থাকার দায়িত্বে আছে উনি অত্যন্ত মেধা সম্পন্ন এবং ভালো ব্যক্তিত্ব অক্লান্ত পরিশ্রম পরিশ্রম করেন। আমার জানার মধ্যে দুই দিন আগে একদিন সমস্যা ছিল, উনি সারাদিন যা বসে আছে উনি সারাদিন যাবত বসে আছে তাকে নানা রকম এই কাজের অংশে আমার জানা মধ্যে এরকম পরিশ্রম আমার জানার মধ্যে অতীতে কেউ করে নাই, যার জন্য ব্যাংকের অবস্থা খারাপ ছিল। আজকে কৃষি ব্যাংক অত্যন্ত ভালো এবং আমি কৃষি ব্যাংকের সফলতা কামনা করি। আজকের এই যে আমরা আলোচনা বা এই আমি কৃষি ব্যাংকের সফলতা কামনা করি, আমি সকলের কাছে ফিরে নিচ্ছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এবং গ্রাহকরা মনে করছেন এটা একটা লুটপাটের রাজত্ব, যারা কর্মচারী কর্মকর্তা সহ এই ব্যাংকে ব্যাংক লুটপাট করে ব্যাংক দেউলিয়া হিসাবে ঘোষণা করেছিল এই গ্রাহকরা। আমি মনে করি আজকে এই ব্যাংকের অত্যন্ত খুব দ্রুত সময়ে ব্যাংকের অনেক উন্নতি হয়েছে, সেবার মান, গ্রাহকদের সুবিধা, কর্মকর্তা কর্মচারীদের আচার আচরণে আজকে ব্যাংক আমি অন্য জায়গার কথা জানি না ভারতের একটা আধুনিক কৃষি ব্যাংক হিসাবে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যে স্যারকে আমি নিমন্ত্রণ করেছি এই ক্যাশে ক্যাশ কাউন্টারে, আমি নিজে অনেক সময় অনেক টাকা নিয়ে আসি কিন্তু একজন ক্যাশিয়ারের কারণে টাকা তোমার অনেক সময় নিতে পারলাম, উনি বাধ্য হয়ে বলে যে অন্যদিকে করে স্যারকে আকুল আবেদন করবো এই ব্যাংকে ক্যাশ কাউন্টারে আরেকজন লোক দেওয়ার জন্য রিলের গ্রাহকদের সেবার মান ডিজিটাল সেবা হিসাবে রূপান্তরিত হবে। এই ব্যাংকের আর অন্য কোনো ত্রুটি নাই, যারা গ্রাহক আছে সকলেই বলতে পারবে আমিও ছিলাম না এই ব্যাংকে, আমি স্যারের কথা আমি এখানে কারেন্ট অ্যাকাউন্ট করেছি এবং বর্তমানে লেনদেন করি এবং অনেক অনেক সুন্দর অবস্থা আচার আচরণ অন সাইড। কৃষি ব্যাংক এখন বাংলাদেশ কৃষি ব্যাংক একটা আধুনিক ব্যাংক হিসাবে রূপান্তরিত হয়েছে বালুকা, এই আশাবাদ ব্যক্ত করে সকল গ্রাহকদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে যারা এই ব্যাংকে সেবা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে
তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য খালি শেষ করছি। তাহলে বাংলাদেশ আরো যাতে আমরা সুযোগ পাই এই ব্যাপারে।
আমি যদি এখন থেকে সেই ব্যবস্থাটা গ্রহণ করে থাকি
সাপ্লাই সিংহবাগ 1900 টাকা, 1900 টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে তারা বাংলাদেশে ওই সময়ে মানুষের অত্যন্ত অঞ্চলে টাকাটা হাতে যাওয়ার কারণে মানুষের 2 লাখ টাকা ওই সময় যে ক্রাইসিসটা তৈরি হয়, এগুলোতে অনেকে চলে গেছে যার ফলে জনগণের স্বার্থে কাজ করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের আমি
টাকা আনে, বিদেশি টাকা। এই বিদেশি টাকাটা এটা সরকারি নিয়ম হইল, আপনারা বৈধভাবে আনবেন, অবৈধভাবে না আনবেন, আইনগত বলতায় ব্যাংকের মাধ্যমে। তো এটা কেন আনবেন আপনি? কারণ হুন্ডি হলে তো আপনারা টাকা বেশি দেয়, টাকা বেশি দেয় না। আপনি যদি হুন্ডি কিনে আনেন, 5 টাকা বেশি পাবেন, ব্যাংকে আনলে 5 টাকা কম পাবেন, কারণ আমার তো লোক, আমি তো 5 টাকা বেশি দিব, এতে ক্ষতি টাকা। আমি লোক করলাম ব্যক্তিগতভাবে, লাভবান হইলাম, আমি নিজে লাভ করলাম, ক্ষতি করলাম কার? দেশে ক্ষতি করলাম, কার রাষ্ট্রে ক্ষতি করলাম, কার? আমার নিজেরও ক্ষতি করলাম, আমি লাভবান হইলাম সাময়িকভাবে, ক্ষতি করলাম নিজেকে হইলাম, এক হলো আইনকে ভঙ্গ করলাম, আমি বাংলাদেশ সরকারের ফৌজদারি আইন লঙ্ঘন করলাম, আমি আরো কি করলাম, দুর্নীতি দমন আইন ভঙ্গ করলাম, আমি আপনার ইনকাম ট্যাক্সের যে আইন, আয়কর আইন, আয়কর আইন লঙ্ঘন করলাম। অর্থাৎ কোনোদিন যদি দুর্নীতি দমন কমিশন বা এনবিআর সরকারের গোয়েন্দা সংস্থা প্রশ্ন করে এই টাকাটা আপনি কোথায় পেয়েছেন, আপনি জবাব দিতে পারবেন না, কারণ আপনি একদিন হুন্ডি আকারে। কিন্তু যদি রেমিটেন্স বৈধ চ্যানেলে আনেন, ব্যাংকের মাধ্যমে আনেন, সরকারি চ্যানেলে আনেন, তাহলে আপনি বলতে পারবেন যে এই যে আমার প্রমাণ। আরেকটা হইল দেশ প্রেম, আমার দেশ প্রেম হইল ইমানের অংশ, ইমানের অংশ না। তাহলে আমার মধ্যে যদি দেশ প্রেম থাকে, আমি অবৈধ কাজ করবো কেন? আমি কি অবৈধ কাজ করবো? অবৈধ কাজ করবো না, আমি বৈধ কাজ করবো। বৈধ কাজে আমার যদি ক্ষতিও হয়, তাহলেও আমি বৈধ কাজ করবো। যে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা, যেহেতু আপনি যদি সত্যিকারের যদি প্রবাসী, যারা প্রবাসী আছে, যারা প্রবাসে থাকে এবং সরকার তাদেরকে সম্মান করে, তাদের জন্য কি করতে চায়, এর নমুনাটা কি? এই কৃষি ব্যাংক প্রবাসী বা প্রবাসীর আত্মীয়দেরকে আমরা সর্বোচ্চ হারে প্রফিট দিই, মুনাফা দিই, যে কোনো অ্যাকাউন্ট স্কিম করার জন্য, ডিপোজিট করার জন্য এবং ঋণ গ্রহণে অগ্রাধিকার প্রদান করা হয়। কোনো ব্যক্তি যদি প্রবাসী হন এবং প্রবাসীর যারা আত্মীয় স্বজন বাংলাদেশে আমাদের কাছে যদি ঋণ দিতে আসেন, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিব, ঋণ সুবিধা দিব। এটা আমি এখানে ঘোষণা করে গেলাম। আরেকটা ব্যাপার, আপনারা যখন ব্যাংকে আমানত রাখবেন, এই আমানতের পরিমাণের 80% টাকা, আপনি 100 টাকা আমানত করলে 80 টাকা আপনাকে আধা ঘন্টার মধ্যে আপনার দরকার। এখন আপনার ব্যাংকে 1 লাখ টাকা আছে, আপনার এই মুহূর্তে টাকা দরকার, এখন আপনি আপনার ডিপোজিটে টাকা বাগাইতে চান না, আপনি ঋণ নিতে চান, ধরো আপনার 1,000 টাকা দরকার, আপনি ব্যাংকে এসে ব্যাংকের ম্যানেজার আবেদন করবেন, আপনাকে 50,000 টাকা বা 80,000 টাকা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে ঋণ আকারে। এটা কিন্তু একটা সুবিধা আপনার। এই জন্য আমাদের কিন্তু স্কিম আছে অনেকগুলা, এই স্কিমগুলো আপনারা একটু দেখবেন, আলোচনা করবেন, আপনার সুবিধা অনুযায়ী আপনারা সুবিধাটা নেবেন। এখন আপনি সঞ্চয় করবেন কেন? সঞ্চয় আমার দরকার নেই, আমি ছেলে বিদেশে টাকা পাঠাবো, ইনকাম করবো, বুঝলেন? আমি মাছের ব্যবসায়ী, আমি ধানের ব্যবসায়ী, আমি এই সেই ব্যবসায়ী, আমি ইনকাম করবো, খায় শেষ করে দিব। কিন্তু আমি জানি না ভবিষ্যতে আমার কোনো কী অপেক্ষা করবো। মৎস্য চাষি এবার বৃষ্টি অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে না, আজকে মনে করেন আমার 10 লাখ টাকার একটু ডিপোজিট থাকলো ব্যাংকে, আমি আসলাম 8 লাখ টাকা আমার ঋণের আবেদন দরকার ছিল, 8 লাখ টাকা এসে আমি ওনার কাছে গেছি, আমি আমার 10 লাখ টাকা তুমি 8 লাখ টাকা মানে 1 লাখ দিতে হবে, আপনি 8 লাখ টাকা নিয়ে গেলেন, কেন আপনার সুদের হার পড়বে যে কারণে ট্রানজেকশন 2 মাসের থেকে বন্ধ না হয়ে পারে, আপনার এই 8 লাখ টাকা ঋণ দিলে 10 লাখ টাকা রয়ে গেল, 8 লাখ টাকা ঋণ দিলেন, আপনার সুদের হার পড়বে বরদের 2-3%। যে এই যে সুবিধাগুলো, এটা যদি ব্যাংকের সাথে আপনারা কথা বলেন, এটা তো আপনারা বুঝতে পারবেন না। আবার ডিপোজিট কেন করবেন, আপনি কেন সঞ্চয়টা করবেন? আপনার ছেলে প্রবাসে 20 বছর পরে আসলে যদি 1 টাকাও নেয়, এই ছেলেটা পয়সা পাবে না?
কারণ আমরা কি করছি সচেতনা করে বাড়িঘর করছি, জমি কিনছি, এটা করছি, এটা করছি, মানে বিভিন্ন মানে খরচের কাছে কিন্তু ব্যাংকে টাকা রাখতাম, ওই ছেলেটাই এক মাস মঞ্জুর করতে পারতাম, বা ছেলের জন্য একটা ব্যবসা দাঁড় করে দিতে পারতাম আমরা, কিংবা একটা আমরা দিদিন নিয়েও নিজে একটা ব্যবসা শুরু করতাম, ওই ছেলে একটা টিকিট কথা হইল, তাহলে কী হইল আমাদের কেন সঞ্চয় করতে হবে নিজেদের সাথে, আমার মেয়ের বিয়ে দিব যে আমার কাছে এক টাকা হবে, কারণ আমি তো কী করে থাকি, আমার ছেলের চিকিৎসা আজকে অসুস্থ হয়ে গেছে, বা আমার স্বামীর চিকিৎসা, বা আমার স্ত্রীর চিকিৎসা, তাই বলে আমার ব্যাংকে টাকা নাই, আমার আত্মীয় স্বজনে হাত পাততে হবে, কারণটা কি আমি যদি মাসে যদি 1,000 টাকাও সঞ্চয় করি তাহলেও তো একটা কিছু টাকা থাকে আমার কাছে, এই সঞ্চয়ের টাকাটা আপনাদের কাছে আমার অনুরোধ করল, আপনারা ব্যাংকের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস করে দিলেন, কারণ এখানে আপনারা একটা প্রফিট পাবেন, লভ্যাংশ পাবেন, এবং এটা আপনারা নানাবিধ উপকারী হবে, আর পাশাপাশি আপনারা নিজেরা কিছু আয় উৎসাহী কর্মকাণ্ডে জড়ান, যারা আপনারা এখনো আয় উৎসাহী কর্মকাণ্ডে জড়ান না, যে আমার দরকার কি, আমি যদি আপনার যদি সুযোগ থাকে গরু পালেন, আপনার যদি সুযোগ থাকে মাছ পালেন, আপনার যদি সুযোগ থাকে হাঁস মুরগি এগুলো পালেন, আমরা ঋণ দিতে প্রস্তুত, আপনারা যদি আপনার যদি করার যদি অভিজ্ঞতা থাকে, অ্যাবিলিটি থাকে, আগ্রহ থাকে, ব্যাংকে আসবেন, ব্যাংক আপনাকে ঋণ দেবে, এই ব্যাপারে কোনোই কার্পণ্য করবেন না, মানে ব্যাংক এই ব্যাপার উদার সিমেন্ট, তো পরিশেষে আমি আপনাদের বক্তব্য দেবো না, আমি আপনাদের মধ্যে একটাই অনুরোধ করবো যে আপনারা ব্যাংকিং করেন কৃষি ব্যাংকের সাথে, আপনারা কৃষি ব্যাংকে আসেন, সুবিধা অসুবিধা দরকার, আপনার কী সমস্যা এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন ব্যাংকে এসে, এবং সেই অনুযায়ী আপনারা সহযোগিতা পাবেন, তো আমি আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন এবং তাদের আত্মীয়স্বজন আছেন তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সকল ঋণ গ্রহীতা এবং আমাদের কেন্দ্রের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, যে আপনারা কষ্ট করে যা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আপনারা আমাদের সাথে আছেন, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আব্রাম হোসেন, সে আমাদের আমাদের
সর্বোচ্চ।